বাংলাদেশে মূলত চার প্রকারের রেডিও সম্প্রচার রয়েছে। এগুলো হলো সরকারিভাবে পরিচালিত বাংলাদেশ বেতার, বেসরকারি বাণিজ্যিক রেডিও, আন্তর্জাতিক রেডিও আর কমিউনিটি রেডিও। এসব রেডিও দেশ বিদেশে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সহ সচেতনতা বৃদ্ধিতে কাজ করে চলছে। পাশাপাশি সমাজের সাধারণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে কমিউনিটি রেডিওগুলো। এসব ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্ব নিয়ে রিপোর্ট করছেন লাবু আহমেদ। দেশ বিদেশে বিভিন্ন কার্যক্রমে বেতারের ভূমিকা অপরিসীম। যেখানে অন্যান্য মিডিয়াগুলো বিদ্যুৎ ছাড়া দেখা বা শোনা যায় না, সেখানে জায়গা করে নিয়েছে বেতার। এতে করে মানুষের মাঝে বেতারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে দেশ বিদেশের বিভিন্ন তথ্য। কাজের ফাঁকে এগুলো শুনে উপকৃত হচ্ছে শিক্ষার্থী সহ অনেকেই। কারো কারো কারেন্ট নাই, কারো ঘরে টিভি নাই, খুব সহজে আমরা রেডিও শুনতে পারি। গণমাধ্যমের ভিতরে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে রেডিও। আমরা রেডিওর মাধ্যমে সব তথ্য পেয়ে থাকি। আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে রেডিওকে আমরা ভালোভাবে শুনতে পারি এবং সব সংবাদ আমরা পেয়ে থাকি। এই জন্য আমাদের রেডিও সবচাইতে একটা ভালো মাধ্যম। আমরা রেডিওতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম শুনে থাকি, যেমন ভূতবেলা, শুনি শুনি ইংরেজি এবং বিভিন্ন ধরনের লাইভমূলক অনুষ্ঠান। এগুলো আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বেতার ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। বর্তমানেও যেসব এলাকায় বিদ্যুৎ বা আধুনিকায়ন নেই, সেখানেও পৌঁছে যাচ্ছে রেডিও। কৃষক সহ সাধারণ মানুষ সচেতন হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে। রেডিওর মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার সংবাদ শুনতে পাই, বিশেষ করে আমাদের গাইবান্ধার সংবাদগুলো ভালোভাবে শুনতে পাই। সব কিছু খবর শুনতে পাই, কোথায় কী হচ্ছে না হচ্ছে এগুলো শুনতে পাই। দুর্ঘটনা অনেক সময় দেখা যায়, কারেন্ট থাকে না, সেখানে দুর্ঘটনা হয়, কোথায় কোথায় দুর্ঘটনা হয়, লোকজন মারা যায়, আমরা সেগুলো তো টিভিতে দেখতে পাই না, রেডিও সেন্টারে আমরা শুনতে পাই। এই আওয়াজ শোনার পরে চাষিরা কীভাবে ওষুধপাতি কীটনাশক সর্বস্বে সেটা যদি শোনা যায়। আমরা এই রেডিওর মাধ্যমে কৃষি সম্প্রসারণ যে ঔষধ গেলে আমরা তার কাছ থেকে জানতে পারি। বেতার বিভিন্ন দুর্যোগে তথ্য দিয়ে জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু। বিভিন্ন রকম মেসেজ যেমন করে, যেমন ধরেন বন্যায়, খরায় এবং শীতের সময়, এসব নানা দুর্যোগে বিভিন্ন তথ্য দিয়ে কিন্তু রেডিও সারাবেলা ভূমিকা রাখছে। সেদিক থেকে আমরা মনে করি যে বেতারের গুরুত্ব জনজীবনে অপরিসীম। যেমন কৌতুক প্রচারিত হয়, শিশুদের অনুষ্ঠান প্রচারিত হয়, কৃষকদের অনুষ্ঠান প্রচারিত হয় এবং বিভিন্ন জ্ঞানী মানুষদের সাথে কথোপকথনের মধ্য দিয়ে একটা জ্ঞান চর্চার বিকাশ ঘটে। কমিউনিটি রেডিওর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষসহ প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন হলে এগিয়ে যাবে দেশ, এমনটাই প্রত্যাশা সকলের। লাবু আহমেদ, রেডিও সারাবেলা, গাইবান্ধা।